জানোই সবাই আজ ফাদার্স ডে, তো ফাদার্স ডে স্পেশাল কেকও এসেছে। তো ওটাই আমাদের আগেরটা একটু প্রবলেম হয়েছিল বলে ওনারা এটা একটু চেঞ্জ করে দিয়েছেন। চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে, আজকে একটা স্পেশাল ডে আমাদের। তো আজকে আমার মায়ের জন্মদিন, তার সঙ্গে ফাদার্স ডে, তো দুটো সেলিব্রেশন একসাথে। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমরা দুই ফ্যামিলি সবাই মিলে ফার্স্ট টাইম এরকম রেস্টুরেন্টে এসেছি বাবা আমাদেরকে নিয়ে। তো একটা আলাদা রকম এক্সাইটমেন্ট, আর আমার মা এই ফার্স্ট টাইম রেস্টুরেন্টে এলো, যেটা আমার কাছে একটা আরও বড় আনন্দের। তো আমরা সবাই মিলে এসেছি টেস্টিতে। টেস্টি রেস্টুরেন্টটা খাদিনা মোড় থেকে 2 মিনিট। এর আগে আমরা টেস্টি থেকে অনলাইনে খাবার অর্ডার করে খেয়েছি, কিন্তু কোনো দিন টেস্টিতে আসা হয়নি, বাড়ির খুব কাছেই তাও আসা হয়নি। তো সবাই এখানে এখন ওয়েট করছে, ভেতরে এখন ভিড়। তো চলো ভেতরটায় ঢোকা যাক, ভেতরে ফাঁকা হয়ে গেছে, আমরা আগে থেকে বুক করেই গেছিলাম, বলে গেছিলাম। তো চলো ভেতরটায় যাই, গিয়ে তোমাদেরকে দেখাই যে ভেতরটা কতটা সুন্দর করে সাজানো। তো সবাই মিলে বসে পড়া হয়ে গেছে। তো মা এখন অর্ডার করার জন্য দেখছে প্রথমবার। এদিকে দেখো কেমন মজা করছে। এখন কাকিমার কেক কাটার জন্য এখন সবকিছু সাজানো চলছে। কি করেছিস, ভেঙে ফেলেছিস? এদিকে মা বসেছে, বাপি, কাকু, শান্তনু, মা, দিদি, অভিষেক দা, এখানে ভাই, আমরা। বন্ধু একটু হাত মেরে দাও তো, এরকম এরকম করে। আনন্দ হচ্ছে গুটি? আর কুচুর কুচুর আনন্দ হচ্ছে? আচ্ছা আচ্ছা, এই নেমন্তন্নটা কিন্তু কুচু ওকে করেছে। কুচু নাকি ওকে ফোন করে বলেছে আজকে আমার দিদার জন্মদিন, তোমরা সবাই এসো। আব্বি, ও আব্বি, তো বেরিয়ে গেছে। বাও, কেকটা খুব সুন্দর দেখতে। চলো, এটা তো গেল মায়ের জন্মদিনের কেক কাটা। এরপরে আজকে তো একটা স্পেশাল ডে, তোমরা তো জানোই সবাই আজ ফাদার্স ডে, তো ফাদার্স ডে স্পেশাল কেকও এসেছে বাবাদের জন্য। দারুণ দেখতে কেকটা। তো এবার এই কেকটা কাটা হবে। তো হ্যাপি ফাদার্স ডে।
নাও এবার দুজনে দুজনকে খাইয়ে দাও। কি করছে, কতক্ষণ সময় নিচ্ছে? হ্যাঁ ঠাকুরকে কি করছো? হ্যাঁ কোথায় ফাদার? আমাদের স্টার্টার এসে গেছে। স্টার্টারে আছে আমাদের এটা চিকেন টিক্কা কাবাব। তো চিকেন টিক্কা কাবাব অর্ডার করা হয়েছে। তো দাঁড়াও চিকেন টিক্কা কাবাবটা আগে সবাই মিলে খেয়ে নেওয়া হোক, তারপরে আরও স্টার্টার আছে। আমাদের শুধু এখন একটাই স্টার্টার এসছে, চিকেন টিক্কা কাবাব। কেমন খেতে কাকিমা, কেমন খেতে? কেমন লাগছে প্রথমবার এসে? ওদিকে কুচু চলে গেছে, এদিকে ভাই। মা কেমন লাগলো? চিকেন লালিপপও এসে গেছে, কিন্তু এখনো আমাদের মাশরুমটা আসেনি। তো চিকেন লালিপপটাও সার্ভ করে নিই, খেয়ে নিই সবাই। কেমন লাগলো মা লালিপপ? কিরে ভালো? ওই তুমি কি বলছো? শোনো ঠিক আছে, ওই প্লেটটা ভালো? দাদা কেমন? কাকু চিকেনটা ঠিক ছিল? লালিপপ ঠিক ছিল? কাকিমা তোমার? আমাদের স্টার্টার চলে এসেছে। আমাদের স্টার্টারটার নাম কি ছিল? সল্ট অ্যান্ড পেপার মাশরুম। সল্ট অ্যান্ড পেপার মাশরুম, জানোই তো তোমরা আমি যেমন নাম ভুলে যাই প্রত্যেকবার। তো এটা তো দেখতে ভীষণ স্পাইসি লাগছে, দারুণ দেখেও, মানে মানে দেখতেও খুব সুন্দর। তো চলো আগে একটু টেস্ট করে দেখা। গিফট এনেছে মায়ের জন্য, কিন্তু সেটা এতক্ষণ দিতে ভুলে গেছিল। দিয়ে দাও। দেখো পুরো খুলতে হবে না মা, অসুবিধা হবে। তো মেন কোর্স চলে এসেছে। মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, এটা চিকেন টিক্কা বাটার মশালা, চিকেন টিক্কা বাটার মশালা, চিকেন ভর্তা, মটন, মটন কালি মির্চ, দুটো মটন কালি মির্চ আছে, আর এগ ফ্রায়েড রাইস। আমাদের মেন কোর্সে চিলি পনির ছিল, আর আরেকটা জিনিসও এসছে স্টার্টারের, আরেকটা স্টার্টার ক্রিস্পি চিলি বেবি কর্ন। তো ওটাই আমাদের আগেরটা একটু প্রবলেম হয়েছিল বলে ওনারা এটা একটু চেঞ্জ করে দিয়েছেন, তো সেই জন্যে এটা চেঞ্জ করে ওনারা বেবি কর্ন করে দিয়েছেন। আগেরটা কি চিকেন পড়ে গেছিলো আমাদের মাশরুমেরটায়, তো আমরা ওটা খেতে পারিনি, সেই জন্য এটা চলে এসছে। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। মিলে খাচ্ছে, আমার তো সেটা দেখেই পেট ভরে গেছে, আমি এখনও খাবার শুরুই করিনি। এত মজা হচ্ছে সবাই মিলে একসাথে। সবাই মিলে একসাথে খাচ্ছে, আমার এটা দেখেই মজাতে পেট ভরে গেছে অর্ধেক। তো আমাদের লাস্ট সফট ড্রিঙ্কস এসে গেছে। এখানে হচ্ছে মশালা, মশালা সফট ড্রিঙ্কস, আর এদিকে আছে হচ্ছে চকলেট। তো চলো, আমাদের তো খাওয়া মোটামুটি কমপ্লিট সবার, তো এটা শেষ করে নিই তাড়াতাড়ি, দিয়ে এবার অনেকটা দেরিও হয়ে গেছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়লাম। আজকে তো খুব মজা করলাম, সবাই মিলে খুব আনন্দ করলাম। ও তোমাদেরকে জানিয়ে রাখি, মটনটা আমাদের ভালো লাগে, মানে আমাদের না মা বাবার, আমারটা খুব শক্ত ছিল, খুব শক্ত ছিল, তো ওটা একদম ভালো ছিল না। আর সেকেন্ডলি প্রবলেম ছিল যে আমাদের খাবারটা যেটা বললাম, মানে মাশরুমে তোমাদের চিকেন ছিল, তো ওটা একটা প্রবলেম।
তো চলো ওভারঅল ঠিকঠাক ছিল খাবার, ভালো লেগেছে। আর আমরা দশে খুব ভালো টেস্ট লাগেনি একদমই, তো আমরা দশে ছয় দেবো, আমি দেবো দশে ছয়। আমারও ছয়ই মনে হচ্ছিল, তাই ছয়। তো চলো ছয়কে একটু টাটা করে দাও, সবাই মিলে দেখে নাও একবার। মা হ্যাঁ ভালো লেগেছে তো? অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকের মতন টাটা। নাদাল চলো বসো, বসো আমাকে নাদাল।